আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং স্বাগতম আপনাদেরকে আজকের ভিডিওতে। আমার এক ভাইয়া কমেন্ট করেছেন যে ভাইয়া লোনগুলো কীভাবে পরিশোধ করছেন, উনি এই কমেন্টটা করেছে, আমি স্ক্রিনে দিয়ে দিব। তো আসলে ওনাকে ধন্যবাদ আপনার কমেন্টটি করার জন্য, কারণ উনি আমার খুব ভিতরের জায়গা থেকে আমার কষ্টে কষ্ট পাইছে, সেজন্য এই কমেন্টটা করে জানতে চেয়েছেন। তো আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করেছিলাম যে আমাদের 10 জন থেকে 8 জন উদাও নাই হয়ে গেছে, স্বার্থপর সেলফিশের মতো, আর আমরা 2 জন। তো আমাদের 2 জনের বর্তমানে খুব সমস্যা হচ্ছে, আমরা চলাফেরা খুব সমস্যা হচ্ছে, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আপনি জানেন যে আমি এই সমস্যায় পড়ে বর্তমানে এক প্রকার খামার সেক্টরটাই, মানে পোলট্রি সেক্টরটাই বাদ দিয়ে দিছি। হ্যাঁ, ইনশাল্লাহ যদি করা হয় অন্য কিছু করব, পোলট্রি আর করা হবে না। তবে কেন করেছি, এ নিয়ে একটা ভিডিও করেছি, এ নিয়ে অনেকের ভালো মতামতও পেয়েছি, খারাপ মতামতও পেয়েছি। এবং ভিডিওটা করেছেন, হেডলাইনটা ছিল হচ্ছে 3টি কারণে আমি খামারটা বন্ধ করে দিয়েছি, খামার করাটা বন্ধ করে দিয়েছি। 1, বাচ্চা আমার হাতে নাই, বাচ্চার দাম খাদ্যের দামটাও আমার হাতে নাই, মুরগি বিক্রি করার দামটাও আমার হাতে নাই। সো একটা জিনিসের মেন 3টা পার্ট যদি আমার হাতে না থাকে, তাহলে আমি আর কী ব্যবসা করব। যাই হোক, ওই বিষয় নিয়ে অনেক বিস্তারিত আছে ওই ভিডিওতে, আপনারা যদি প্রয়োজন হয় বা ভালো লাগে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো লোনগুলোর বিষয়টা যদি এখন আমি আপনাদেরকে বলি, আমার যে ফ্রেন্ডস আছে, আমরা আরেকজন আমার মতো অবাঘা নজরুল বা রুবেল, নজরুলের অবস্থা সেম হয়েছে, ওর প্রায় অনেক টাকা। এখন ও এমন হয়েছে, এই সংগঠনটা ঠিক রাখার জন্য ওর বোনের বিয়ের টাকাটা পর্যন্ত এনে এখানে দিছে। আমি আমার চাচা মামা মামি যা থেকে যেভাবে পাইছি এই সংগঠনের জন্য টাকা দিছি। একটা উদ্দেশ্য ছিল, সংগঠনটা ডেভেলপ হবে, সবাই একসাথে বাঁচবো, সবগুলো একটা চা খাইলে 10 জনে ভাগ করে খাবো, দিন শেষে আড্ডা দিব, মজা করব, সাথে আমাদের ব্যবসাটা রান হবে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে, এবং আমরা সবাই একসাথে থাকবো, এই নিয়ত আমাদের সংগঠনটা করা এবং সংগঠনটাকে রান করার জন্য ব্যবসায় আসা। এখন অনেক টাকা, যেহেতু টাকাগুলা আমার এবং রুবেলের মাধ্যমে আসছে, আমি ধরেন আমি আমার আত্মীয় স্বজন থেকে এনে দিছি, রুবেল আত্মীয় স্বজন থেকে এনে দিছে। এখন আত্মীয় স্বজন চিনে কারে, আমাকে আর রুবেলকে, ওদের বাকি যে 8-10 জন আছে, ওদের বাকি যে 8 জন আছে ওদেরকে চিনে না। ওরা বলছিল যে তোরা ব্যবস্থা করে দে, আমরা সফর একসাথে পরিশোধ করে দেবে, কিন্তু ওরা যে এই বেমানি করবে, এরকম সেলফি স্বার্থপর হবে, এটা আমাদের জানা ছিল না। হ্যাঁ, এই জন্য এখন কোনো প্রকার বন্ধু নাই, কোনো বন্ধু নাই, এখন আমি নিজে একা। তো যাই হোক, তো ওদিকে আমার বন্ধু খুব কষ্টে আছে, আমিও এক প্রকার আপনারা জানেন মোটামুটি খুব ঝামেলার মধ্যে আছি। প্রতি মাসে 30-35 হাজার টাকা আমাকে ঋণ পরিশোধ করতে হয়, অলরেডি গত 3 মাস ধরে বেকার, প্রজেক্ট বন্ধই রাখছি, এই যে দেখেন প্রজেক্ট বন্ধ রাখছি। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া মুরগির দাম তো এখন ভালো আছে, বাচ্চা উঠে ট্রাই করতে পারেন। আসলে আর না, আর চাচ্ছি না, এইভাবে করতে করতে এ চালান হয় না, পরের চালান হবে, পরের চালান হয় না, পরের চালান হবে, এভাবে করতে করতে আজকে 7-8 বছর এই সেক্টরে সার্ভাইভ করতেছে। কিন্তু আমি ভুল করছি, আমি যদি ব্রয়লারগুলো না করি, আমি অন্তত যদি, যেহেতু আমার এখানে দেখেন এই যে বিশাল একটা বিল ছিল, আমি যদি অন্তত 100 হাঁস করতাম, 100 দেশি মুরগি করতাম, 100 টাইগার মুরগি করতাম, আজকে আমি লাখপতি থাকতাম, একটা না একটাতে। কিন্তু কিছু ওই যে 3টার কথা বলছি, এই 3টার কোনো না সব কিছু না কিছু একটা কী ছিল আমার। আচ্ছা, আমি ভয় পাইছি, ভাবছি কোনো সাপ টাপ টাপ নাকি পিছনে। যাই হোক, আমি ভাবছিলাম যে ওগুলো তো 3টা থেকে 3টাই আমার যে কোনো একটা নিয়ন্ত্রণে থাকতো, হাঁসের ডিমটাও নিজের মতো বিক্রি করতে পারতাম। হ্যাঁ, হাঁসগুলোর নিজে দাম দিতে পারতাম কাস্টমার কাছে, মোট আছে ওদিকে না যায়, ওদিকেও অন্য দিবে। তো এখন লোনগুলো পরিশোধ করতেছি, এই যে কিস্তি নিচ্ছি, কিস্তিগুলো পরিশোধ করতে হচ্ছে, কিন্তু এখন যে গত 3 মাস ধরে আমি কোনো প্রকার কিস্তি পরিশোধ করতে পারতেছি না, ধরেন কিস্তিওয়ালারা প্রতিদিন আসি ঝামেলা ফোন টোন দিচ্ছে, এবং এই জন্য মন মানুষের খুব খারাপ। একটা জবেরও ব্যবস্থা করেছি ছোটোখাটো, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপাতত একটা জব করে অন্তত আগে বাঁচি, তারপর কিস্তি বা মানে তারপর আগে নিজে বাঁচি আনি, আমি যদি নাই বাঁচি আমার টাকাগুলো কে পরিশোধ করবে। সো আগে চিন্তা করতেছি, আগে নিজে বাঁচি, চারপাশে বিশ্বাস করবেন, এই টাকা লোনের টাকা কিস্তির টাকার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, মানুষের যে কী প্রেশার যাচ্ছে আমার উপর দিয়ে একমাত্র আমিই জানি, বিশ্বাস করেন আর না করেন। যদি আজকে যদি আমার এই কিস্তিগুলো না থাকতো, তাহলে আমি আরও যদি 6 মাস বসে থাকতাম আমার কিচ্ছু হতো না। শুনুন, খাওয়া দাওয়া বড়ো কথা না, মানুষের বড়ো কথা, মানুষের অনেক বড় বড় কথা। তো দোয়া করেন একটু আমার জন্য, আমি আপনার আল্লাহর রাস্তা আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, একটু দোয়া করেন আল্লাহ যাতে আমাকে খুব দ্রুত এই ঋণ থেকে মুক্ত করে, এই সমস্যা থেকে মুক্তি করে, এবং আমি যাতে পুনরায় আমার ব্যবসাটা কোনো না কোনো ব্যবসা আবার শুরু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।